হ্যালো গাইস, তোমরা কি জানো ম্যাজিক গিফট স্টোরে আপডেট আসতে চলেছে? একটু খুলে বলুন। আর যদি না জানো তাহলে তোমরা জানতে পারবে ম্যাজিক গিফট স্টোরে কবে আপডেট আসবে এবং কি কি বান্ডিল তোমরা ম্যাজিক গিফট স্টোরের মধ্যে দেখতে পাবে, তার 100% কনফার্ম আপডেট। ঠিক আছে ঠিক আছে। এছাড়া নেক্সট প্রপার ইভেন্টে তোমরা কি রিওয়ার্ড দেখতে পেতে চলেছো তারও 100% কনফার্ম আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। বলেন কি? এছাড়া আজ রাত 12টার পরে তোমরা গেমের মধ্যে কি নিউ ইভেন্ট এবং আপডেট দেখতে পেতে চলেছো তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে। এছাড়া নেক্সট রিং ইভেন্ট তোমরা কি দেখতে পাবে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া রুক এফএফ এর বান্ডিল ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, তারও একটি আপডেট বেরিয়ে এসেছিল, তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া ইভো র্যাম্পেজ বান্ডিল রিটার্ন আসতে চলেছে, কবে আসবে কোন ইভেন্টের মাধ্যমে আসবে তারও 100% কনফার্ম আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। বলেন কি? এছাড়া আরো প্রচুর ছোট বড় আপডেট এই ভিডিওর মাধ্যমে পাবে। এছাড়া আগের দিনের ভিডিওতে তোমরা যা যা কমেন্ট করেছো তার মধ্যে কিছু কমেন্ট পিক করেছি, তারও অ্যানসার তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। সমঝ রে হো? আর এই ভিডিওর লাইক এম রইল 1000, তোমরা আশা করি কমপ্লিট করে দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তোমরা খুবই তাড়াতাড়ি, অর্থাৎ ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা খুবই তাড়াতাড়ি রিটার্ন দেখতে পেতে চলেছ গরিনে ফ্রি ফায়ার এখানে প্লে স্টোরের মধ্যে। অর্থাৎ অভিহটি 1 আপডেটের পর ফ্রি ফায়ার আনব্যান্ড হতে পারে ইন্ডিয়ান সার্ভারে, তার একটি লিক বেরিয়ে আসছে। অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাডভান্স সার্ভারে এখানে তোমাদের এজ রিস্ট্রিকশন বলে এই অপশানটি এখানে তোমাদের আপডেট করা হয়েছে। অর্থাৎ এখানে তোমাদের যদি 18 বছরের উপরে হয় তাহলে হলুদে অপশানে এখানে তোমাদের ট্যাপ করতে হবে এবং 18 বছর নিচে হলে এখানে তোমাদের এই সাদা অপশানে ট্যাপ করে এখানে তোমাদের নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। অর্থাৎ নাম্বারে তোমাদের ওটিপি যাবে আর ওই ওটিপি দিয়ে তোমাদেরকে ভেরিফাই করতে হবে। আর এই অপশানটি গরিনা ফ্রি ফায়ার OB41 আপডেটের পর আনছে। আর এই থেকেই বোঝা যাচ্ছিল যে গরিনা ফ্রি ফায়ার খুবই তাড়াতাড়ি ইন্ডিয়ান সার্ভারে আনব্যান্ড হতে চলেছে, বাট এখানে অফিসিয়ালভাবে আপডেট বেরিয়ে এসেছে। অর্থাৎ এই আপডেটটি বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে আগে থেকে এই আপডেটটি শেয়ার করে রাখলাম। এছাড়া বিডি সার্ভার আনব্যান্ডের এখানে কোনো রকম আপডেট বেরিয়ে নেই, অর্থাৎ বিডি সার্ভার এখানে অফিসিয়ালভাবে আনব্যান্ড নেই, কিন্তু এখানে বিডি সার্ভারে এখানে সব কিছুই এখানে ইভেন্ট আসে বা এখানে সব কিছুই হয়, তার জন্য এখানে বিডি সার্ভারও খুবই তাড়াতাড়ি অফিসিয়ালভাবে এখানে আনব্যান্ড হবে, বাট এখনও পর্যন্ত আপডেট পাওয়া যায়নি কোনো রকম অফিসিয়াল। বাট অফিসিয়াল আপডেট পেলেই তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে। তার জন্য বলছি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমাদের যত সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, যত সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়াতে তোমরা এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে। এছাড়া তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নিউ টপ আপ ওয়েবসাইট, আর এই ওয়েবসাইটের নাম হচ্ছে evobazar.com। আর এখান থেকে তোমরা খুব কম টাকাতে বেশি ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আইডি কোড টপ আপ করতে পারবে, অর্থাৎ আইডি কোড টপ আপ তোমরা নিজেরা নিজেদের আইডিতেই করতে পারবে। এখানে তোমরা 50 ডায়মন্ড থেকে স্টার্ট দেখতে পাবে, এছাড়া উইকলি, মান্থলি, এছাড়া এখানে তোমরা লেভেল আপ পাস পর্যন্ত করতে পারবে। আর তোমরা যদি ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে এই ওয়েবসাইট সাইডের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে ডায়মন্ড টপ আপ করে নাও। এছাড়া আজ রাত 12টার পরে তোমরা গেমের মধ্যে কি নিউ ইভেন্ট এবং আপডেট দেখতে পেতে চলেছো দেখো। এখানে তোমরা আজ রাত 12টার পরে গেমের মধ্যে একটি নিউ রিং ইভেন্ট দেখতে পেতে চলেছো, আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ তার অফিসিয়াল ব্যানারটি। অর্থাৎ এই ড্যান্সর থিমে তোমরা এই রিং ইভেন্টটি দেখতে পেতে চলেছো, আর এই রিং ইভেন্টের মধ্যে এখানে তোমরা এই ড্যান্সর থিমে দুটি বান্ডিল, এছাড়া গান স্কিন, এছাড়া তোমরা এখানে তোমরা যে সকল আইটেমগুলি দেখতে পাচ্ছ এই সকল আইটেম নিয়ে তোমরা এই রিং ইভেন্টটি ইন্ডিয়া, বাংলাদেশ, সিঙ্গাপুর তিনটি সার্ভারের প্লেয়াররাই দেখতে পেতে চলেছো। এছাড়া তোমরা 1 তারিখে একটি নিউ টপ আপ ইভেন্ট দেখতে পেতে চলেছ। এখানে তোমরা স্ক্রিনের উপরে যে টপ আপ ইভেন্টের ব্যানারটি দেখতে পাচ্ছ এই টপ আপ ইভেন্টটি তোমরা 1 তারিখে দেখতে পাবে। অর্থাৎ 1 তারিখের টপ আপ ইভেন্টে এখানে তোমরা একটি ইমোট দেখতে পাবে, আর এই ইমোটের আপডেট এখানে আমি তোমাদেরকে আগের দিনেই দিয়েছিলাম। অর্থাৎ আগের দিনে তোমাদেরকে বলে দিয়েছিলাম এই ইমোটটি তোমরা ইন্ডিয়া, বাংলাদেশ সার্ভারে খুবই তাড়াতাড়ি দেখতে পেতে চলেছ। অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ, সিঙ্গাপুর সার্ভারে এখনও পর্যন্ত এই ইমোটটি পেন্ডিংয়ে আছে এবং এই ইমোটটি যে সার্ভারে পেন্ডিংয়ে আছে সব সার্ভারেই এখানে দিয়ে দেওয়া হচ্ছে, বাট ইন্ডিয়া, বাংলাদেশ সার্ভারেও এখানে অফিসিয়াল ব্যানার বেরিয়ে এসেছে 1 তারিখে তোমরা এই ইমোটটি টপ আপ ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে।
আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এই টপ আপ ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটি। আর এই টপ আপ ইভেন্টটি কমপ্লিট করতে গেলে তোমাদেরকে 100 ডায়মন্ড টপ আপ করতে হবে, আর 100 ডায়মন্ড টপ আপ করলে তোমরা এই ইমোটটি নিয়ে নিতে পারবে। আর এই টপ আপ ইভেন্টটি 1 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত চলবে। আর এই টপ আপ ইভেন্টের ব্যানারের উপরও এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি রেড কালারের বান্ডিল, আর এই রেড কালারের বান্ডিলটিও ইন্ডিয়া, বাংলাদেশ, সিঙ্গাপুর তিনটি সার্ভারেই পেন্ডিংয়ে আছে। আর এই রেড কালারের বান্ডিলটি শুধু নয়, এই মেয়ের বান্ডিলটিও এখানে পেন্ডিংয়ে আছে। অর্থাৎ এখানে তোমাদের যে ছেলে এবং মেয়ের বান্ডিলটি দেখালাম এই দুটি বান্ডিল পেন্ডিংয়ে আছে। আর এই দুটি বান্ডিল পেন্ডিংয়ে আছে বলেই তোমাদেরকে বলছি তোমরা এই দুটি বান্ডিলও ইন্ডিয়া, বাংলাদেশ সার্ভারে খুবই তাড়াতাড়ি কোনো ইভেন্টের মাধ্যমে দেখতে পেতে চলেছ। এছাড়া যে সকল সার্ভারগুলিতে রুক এফএফ এর বান্ডিলটি পেন্ডিংয়ে ছিল সেই সকল সার্ভারগুলিতে রুক এফএফ এর বান্ডিলটি আসা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে তোমরা স্ক্রিনের উপরে যে ব্যানারটি দেখতে পাচ্ছ এই ব্যানারটি হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভারের। অর্থাৎ ইন্দোনেশিয়া সার্ভারে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই রুক এফএফ এর বান্ডিলটি অলরেডি চলে আসছে। অর্থাৎ পেন্ডিংয়ে ছিল ইন্দোনেশিয়া সার্ভারে এই রুক এফএফ এর বান্ডিলটি। অর্থাৎ এখানে OB40 আপডেটে এই বান্ডিলটি অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে। বাট ইন্ডিয়া, বাংলাদেশ সার্ভারে তোমরা OB40 আপডেটে কোনো রকম এখানে রুক এফএফ এর বান্ডিল দেখতে পাবে না। রুক এফএফ এর বান্ডিলটি তোমরা যদি দেখতে পাও তাহলে তোমরা OB41 আপডেটের পর দেখতে পাবে। অর্থাৎ OB41 আপডেট হয়ে যাবে, তারপরে তোমরা এই নিউ রুক এফএফ এর বান্ডিলটি কোনো ইভেন্টের মাধ্যমে দেখতে পেতে পারো। আর এর আপডেট বেরিয়ে আসছিল, তার জন্য তোমাদেরকে এই আপডেটটি আগে থেকে শেয়ার করে রাখলাম। এছাড়া তোমাদেরকে 2-3 দিন আগে একটি ভিডিও বানিয়ে বলেছিলাম তোমরা র্যাম্পেজ ইভো বান্ডিলটি খুবই তাড়াতাড়ি রিটার্ন দেখতে পেতে চলেছ। বাট ওই ভিডিওতে তোমাদেরকে বলতে পারিনি এই র্যাম্পেজ বান্ডিলটি কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেখতে পাবে। এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি রিং ইভেন্ট, এই রিং ইভেন্টের মাধ্যমে তোমরা র্যাম্পেজ বান্ডিল রিটার্ন দেখতে পেতে পারো। আর এই রিং ইভেন্টের মধ্যে যদি না আসে তাহলে এখানে তোমরা টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে রিটার্ন দেখতে পাবে। অর্থাৎ এই দুটি ইভেন্টের মধ্যে তোমরা যে কোনো একটি ইভেন্টে 100% কনফার্ম তোমরা এই র্যাম্পেজ বান্ডিলটি রিটার্ন দেখতে পেতে চলেছ। আর এই আপডেটটি বেরিয়ে এসেছিল, তার জন্য তোমাদেরকে আগে থেকে আপডেটটি দিয়ে রাখলাম। এছাড়া ম্যাজিক কিউব স্টোরের উপরও আপডেট বেরিয়ে এসেছে। এখানে তোমরা স্ক্রিনের উপরে যে সকল বান্ডিলগুলি দেখতে পাচ্ছ এই বান্ডিলগুলি তোমরা ম্যাজিক কিউব স্টোরের মধ্যে দেখতে পেতে চলেছ। আর এই ম্যাজিক কিউব স্টোর কত তারিখে আপডেট হবে দেখো, এখানে তোমরা ম্যাজিক কিউব স্টোর আপডেট দেখতে পেতে পারো 10 আগস্ট। অর্থাৎ 10 আগস্ট হচ্ছে OB41 আপডেট, আর এই OB41 আপডেট দিনে তোমরা এই ম্যাজিক কিউব স্টোরে আপডেট দেখতে পেতে পারো, বা এখানে তোমরা মাসের প্রথম দিনেই অর্থাৎ 1 আগস্টও দেখতে পেতে পারো। আর এই দুটি ডেটের মধ্যে তোমরা যে কোনো একটি ডেটে ম্যাজিক কিউব স্টোরে আপডেট দেখতে পাবে। অর্থাৎ আমার ওপিনিয়ন অনুযায়ী তোমরা 10 আগস্টেই দেখতে পাবে। অর্থাৎ এখানে তোমরা OB41 আপডেটের দিনেই তোমরা ম্যাজিক কিউব স্টোরে আপডেট দেখতে পাবে। আর এখানে তোমরা ব্যাকগ্রাউন্ডে যে সকল বান্ডিলগুলি দেখতে পাচ্ছ এই বান্ডিলগুলি তোমরা দেখতে পেতে চলেছ ম্যাজিক কিউব স্টোরের মধ্যে। অর্থাৎ এই সব বান্ডিল দেখতে পাবে না, এই বান্ডিলগুলির মধ্যে তোমরা 50% বান্ডিল তোমরা ম্যাজিক কিউব স্টোরে অ্যাড দেখতে পাবে ইন্ডিয়া, বাংলাদেশ, সিঙ্গাপুর তিনটি সার্ভারেই। আর এখানে আমি তোমাদেরকে সব বান্ডিলগুলি রিভিউ করে অলরেডি দেখিয়ে দিলাম। আর এখানে আমি তোমাদেরকে প্রথম দিকে যে 4টি বান্ডিল দেখালাম এই 4টি নতুন বান্ডিল অ্যাড হবে, এবং এখানে তোমাদের লাস্ট দিকে যে পুরনো বান্ডিলগুলি দেখালাম এই পুরনো বান্ডিলগুলির মধ্যে তোমাদের কিছু বান্ডিল অ্যাড হবে এবং কিছু বান্ডিল অ্যাড হবে না। অর্থাৎ 50% বান্ডিল এখানে তোমাদের অ্যাড হবে ম্যাজিক কিউব স্টোরের মধ্যে। আর তোমরা ম্যাজিক কিউব স্টোরে কত তারিখে আপডেট দেখতে পাবে সেটিও এখানে আমি তোমাদেরকে কনফার্ম করে দিলাম। আর এই আপডেটটি পেয়েছি ডেভিড গেমারের থেকে। অর্থাৎ তোমরা যদি এই ধরনের নিত্য নতুন আপডেট যদি দেখতে চাও তাহলে তোমরা ডেভিড গেমার ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো। এছাড়া এক ভাই কমেন্ট করেছে, দাদা র্যাম্পেজ ইভেন্ট কত তারিখ থেকে স্টার্ট হবে? আর র্যাম্পেজ ইভেন্ট কত তারিখ থেকে স্টার্ট হবে তার এখনও পর্যন্ত কোনো রকম কনফার্ম আপডেট পাওয়া যায়নি। বাট OB41 আপডেটের পর তোমরা র্যাম্পেজ ইভেন্ট দেখতে পাবে সেটি 100% কনফার্ম হয়ে গেছে। বাট আপকামিং সময়ের মধ্যে যদি কনফার্ম ডেট বেরিয়ে আসে তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে। এছাড়া আরেক ভাই কমেন্ট করেছে, দাদা ইভোস কার্ড 2.0 কবে আসবে? ইভোস কার্ড 2.0 তোমরা OB41 আপডেটের পর দেখতে পাবে, বাট এখনও পর্যন্ত ডেট কনফার্ম হয়নি। তোমরা OB41 আপডেটের পর ডেট এখানে 100% কনফার্ম এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। এছাড়া আরেক ভাই কমেন্ট করেছে, দাদা এঞ্জেলিক ইভেন্ট কবে আসবে? এঞ্জেলিক ইভেন্টও এখানে তোমরা OB41 আপডেটের পর দেখতে পেতে চলেছ। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।